গুড মর্নিং বন্ধুরা, মৌমিতার সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আজকে আমার বার্থডে, এ দেখো আমার স্পেশাল গিফট। আমার ছেলে আমায় কাল রাত্রিবেলা এটা গিফট করেছে, 12টার সময় উইশ করেছে এবং গিফট করেছে এইটা। আর আমার হাজব্যান্ড তো আমাকে আগেই ফোন গিফট করেছে, তোমাদেরকে তো দেখিয়েছি যে আগেই আমাকে ফোন গিফট করেছে। আমি উঠেছি অনেকক্ষণ, উঠে হাজব্যান্ডকে খাবার করে দিলাম, ও খাবার নিয়ে চলে গেল। আমি এতক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, এবার উঠবো, উঠে চা খাবো, তারপর দেখি সারাদিন আজকে কি হয়। এই এবার চা, এই যে চা নিয়ে এসে বসেছি, চা খাচ্ছি। এই যে আমার ছোট পুত্রের চা খাওয়া হয়ে গেছে, উনি চলে গেছেন খাট থেকে নেমে। এবার চা খাওয়া হলে রান্নার দিকে যাব। আজকে আমাকেই রান্না করতে বলা হয়েছে, দেখি কি রান্না করি। মা বাজার করে এনে দিয়েছে, তবু আজকের দিনটা মনে হয় কেউ যদি একটু রান্না করে দেয় ভালো লাগে। আজকে মা বললো রান্না করতে, দেখি কি রান্না করতে বলে, সেই মতো রান্না করব। চাটা খাই, খেয়ে তারপর রান্না করতে যাব। আজকের দিনে মাকে ভীষণ মিস করি, কারণ মা যতদিন বেঁচে ছিল জন্মদিনে পায়েস রান্না করে, পাঁচ রকম রান্না করে আমাকে দিত, বিয়ের পরে রান্না করে শ্বশুরবাড়িতে নিয়ে আসত, নিয়ে এসে এখানে সাজিয়ে খাওয়ার দিত। শেষ বছর জন্মদিন আমার কীরমভাবে পালন হয়েছে, যে বছর মা মারা গেল সেই বছর মা বলেছিল এবছর তো জন্মদিনটা বড় করে সেলিব্রেট করব। কিন্তু মানে দুর্ভাগ্যক্রমে মা পঞ্চমের দিন মারা গেল। আমার জন্মদিন পড়েছিল 12ই অক্টোবর, সেদিনকে মায়ের শ্রাদ্ধ, মানে একদম শেষ খাওয়া খাইয়ে দিয়ে আমাকে চলে গেল মা। জন্মদিনের দিনটা মাকে বড্ড মনে পড়ে। সকাল থেকে অনেক বন্ধুবান্ধবরা ফোন করেছে, উইশ করেছে। কালকে রাত্রে আমার বোনঝি উইশ করেছে। আজকে সকাল থেকে একদম ফোন তো মেসেজে ভর্তি, সবাই উইশ করছে বার্থডে। কিন্তু তবু একটা শূন্যতা থেকেই যায়, নিজের মা বাবা না থাকলে সেই শূন্যতাটা তো পূর্ণ হবে না। না মাকে ভীষণ মিস করি, বাবার থেকেও মাকে ভীষণ মিস করি। আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর তিল বাটি। এই দেখো ভাত বসিয়ে, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে পুরো একদম সিঙ্ক ফিং পুরো পরিষ্কার, এই যে মাছ বার করে রেখেছি, এই যে মাছ রান্না করব। মাছটা ফ্রিজে ছিল, বার করে রেখেছি। আর এই যে ফুলকপি কাটছি, আলু কাটা হয়ে গেছে। আর এই যে তিল ভিজিয়ে দিয়েছি মিক্সিতে, খালি পেঁয়াজ কাটতে হবে, তিল বাটিটা করব। এই যে আজকে আমার ছোটো ছেলেকে স্নান করানো হয়েছে, উনি এখন জড়ো ভরতের মতো বসে আছেন। ওনার আবার স্নান করালে মটকাটা গরম হয়ে থাকে, রাগ হয়ে গেছে, বসে পড়েছে। রান্না বান্না আজকে কমপ্লিট, চলো দেখাই। এই যো আজকের রান্না, এই যো করলা চচ্চড়ি, হচ্ছে মুলো শাক ভাজা, তিল বাটি, এই যে এটা হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর মা তো আলু খায় না, মায়ের সুগার আছে, ওই জন্য মায়ের জন্য আলু ছাড়া ফুলকপি দিয়ে মাছের ঝোল আর পটল ভাজা আর ভাত। মা বলছিল পায়েস করতে, আমি বারণ করলাম যে না করতে হবে না পায়েস। আমি এই সবে স্নান সেরে আসলাম, এবার দেখি খেয়ে দেখি হয়। লাঞ্চ কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি, একটু একটু যাব রাবড়ি গ্রামে, ঠিক আছে? যাই, তারপর গিয়ে ওখানে আবার বাকি ব্লগটা পুরো করব। আমরা রাবড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড বিদ্যুৎ চমকানোর জন্য আমরা একটা পেট্রোল পাম্পে এসে বসে আছি। এবার দেখা যাক এখান থেকে যাওয়া যায় কি না রাবড়ি গ্রামে, আর নাকি বাড়ি ফিরে যেতে হয় সেটাই দেখি। ইচ্ছা তো আছে রাবড়ি গ্রামে যাওয়ার। আর পেছনে দেখো আমার দুটো মক্কেল, এরা বোনঝি আর ছেলে। আমার মনির বার্থডের জন্য কেক কাটা হবে, আমার খুব ইচ্ছা। আর আমার মায়ের জন্মদিন, আমি মাকে সকালবেলা যে কালকে রাত্রিবেলা গিফট দিয়েছি,
বেলুন ফোলাবো আমি, ফু ফু করে ফুলবে নিয়ে দরজার ঘরে টাঙাবো। বেলুন তো কিনতেই হবে, না হলে একদম মিস। আমরা দুটো ফ্যামিলি এসেছি, এই যে বোন ভগ্নিপতি, এইটা হাজবেন্ড আমি, আর আমাদের দুটো স্যাম্পল, আমার ছেলে আর বোনের মেয়ে, আমরা সব এসেছি। এবার দেখা যাক যাওয়া যায় না। খুব দুষ্ট এই দুটো, যেখানেই যায় সেখানেই এরম করে। দেখা যাক যাওয়া যায় নাকি, যদি যাওয়া যায় তো খুব ভালো, আর না হলে বাড়ি ফিরে যেতে হবে, কেক কাটতে হবে। টাটা। দেখো কেরম বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পেয়েছো? কি করে যাই বলো। দেখা যাক বৃষ্টিটা কমলে ওপর যাবো। এত বৃষ্টি হচ্ছিল যে আর আমরা রাবড়িগ্রাম যেতে পারিনি, বাড়ি ফিরে চলে এসেছি। এই যো এবার গিয়ে ফ্রেশ হবো, দিয়ে রাত্রে বোনেরা আসবে আবার, তখন ঘরেই সেলিব্রেট করা হবে। এত বৃষ্টি দেখো না, পুরো কাটচাং করে গেছি, পুরো মাথা পুরো ভিজে এবং সব সব করছে। ছেলেকে স্নান করতে পাঠালাম, আমি তুই স্নান কর, গিজারটা অন করে আমি তারপর যাচ্ছি, আমিও গিয়ে স্নান করে নেব। রাতে কি হয় সেটা তোমাদের দেখাই। হ্যালো, তোকে তো ভিডিওটা করতে বলছি। ভিডিওই চলছে, ভিডিওই চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মমি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। তুমি ওকে একটু দাও, তুমি যা যা দাঁড়া। আমার তোলা গেছে ছবি, আমার ছবি ছবি তোলা হয়ে গেছে। কি আমার তোলা হয়ে গেছে ছবি? ও এটা কি হয়েছে? তুমি 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 আয়ো কেক খাবে, তুমি আয়ো কেক খাবে। মা মা আয়, মা একে একটু কেক দাও। না তোমার বাবাকে দিয়ে হবে, একটু ওয়েট করো। মশাই মশাই আরেকবার, মশাই আরেকবার, আরেকবার দাঁড়া। তোলা হয়ে গেছে, আমার তোলা হয়ে গেছে, আমার তোলা হয়ে গেছে। কি হয়েছে? বাবারি 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 ও মা, তোমার একে একটু দাও। এ বসে আছে কেকের জন্য, খুঁজ দেখে। ও মা খুঁজ দে কেকের জন্য, একটু দাও কে। আমরা তো ফেরত চলে এলাম, আর যেতে পারিনি। বোন ভগ্নিপতি কেক নিয়ে এসেছে, সেটাও দেখলে কাটা হলো। এবার রাতে ডিনার হবে, ডিনারের জন্য বিরিয়ানি আনা হয়েছে। আজকে আর ঘরে কিছু রান্না হয়নি, বিরিয়ানি আনা হয়েছে। এবার বিরিয়ানিটা দেওয়া হবে, বিরিয়ানি আনা হয়েছে আমাদের সবার জন্য। আর কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে রয়েছে। কোল্ড ড্রিঙ্কসটা এই যে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে এখানে, এই যে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি আজকে ডিনার। টাটা, গুড নাইট। এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, বাই।